এরই সঙ্গে জানাই যে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের আজ মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের অনুষ্ঠান। অসংখ্য সাধারণ মানুষের সেই ছবি দেখতে পাচ্ছেন। একেবারে এই শপথ গ্রহণের অনুষ্ঠানের আগের মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছে রিপাবলিক বাংলা, যেখানে প্রচুর মানুষ, সাধারণ মানুষও তারা ভিড় জমিয়েছেন। অতিথিরা তারাও ভিড় জমিয়েছেন, যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এই শপথ গ্রহণের অনুষ্ঠানে। একদিকে অন্ধ্রপ্রদেশের ছবি আপনাদের সামনে দেখাচ্ছি, যেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তার কারণ, এই শপথ গ্রহণের অনুষ্ঠানে অতিথিদের যেমন আমন্ত্রণ জানানো হয়েছে, একই সঙ্গে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং একই সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। অন্ধ্রপ্রদেশের যে আঞ্চলিক যে সংস্কৃতি রয়েছে, অর্থাৎ সেই সংস্কৃতির মধ্য দিয়েই কিন্তু এই মুহূর্তে সাজিয়ে তোলা হয়েছে গোটা মঞ্চ এবং তা প্রদর্শিত হচ্ছে মঞ্চের উপরে। যারা শিল্পীরা রয়েছেন, কলাকুশলীরা রয়েছেন, তারা প্রদর্শন করছেন নৃত্যশৈলীর মধ্য দিয়ে এবং একই সঙ্গে যারা আমন্ত্রিত তারাও ধীরে ধীরে আসতে শুরু করে দিয়েছেন। সেই ছবি দেখাচ্ছি যে আজ যেখানে শপথ গ্রহণের অনুষ্ঠান, চন্দ্রবাবু নাইডুর মুখ্যমন্ত্রী পদেই, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের এই অনুষ্ঠান, এবং সেই শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। যেমনটা জানাচ্ছিলাম, চন্দ্রবাবু নাইডু তিনি শপথ নেবেন, মুখ্যমন্ত্রী পদের শপথ রয়েছে তার। পাশাপাশি ওড়িশার ছবিও মুখ্যমন্ত্রী পদের শপথ নেবেন আজ মোহন চরণ মাঝি। মোহন মাঝির উপস্থিতি এবং একই সঙ্গে শপথ গ্রহণের অনুষ্ঠানে, যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, সম্ভাবনা রয়েছে উপস্থিত থাকার। চলছে শপথ গ্রহণ অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে সেই প্রস্তুতি ভুবনেশ্বরে। এরই সঙ্গে জানাই যে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের আজ মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের অনুষ্ঠান। অসংখ্য সাধারণ মানুষের সেই ছবি দেখতে পাচ্ছেন। একেবারে এই শপথ গ্রহণের অনুষ্ঠানের আগের মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছে রিপাবলিক বাংলা, যেখানে প্রচুর মানুষ, সাধারণ মানুষও তারা ভিড় জমিয়েছেন। অতিথিরা তারাও ভিড় জমিয়েছেন, যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এই শপথ গ্রহণের অনুষ্ঠানে। একদিকে অন্ধ্রপ্রদেশের ছবি আপনাদের সামনে দেখাচ্ছি, যেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তার কারণ, এই শপথ গ্রহণের অনুষ্ঠানে অতিথিদের যেমন আমন্ত্রণ জানানো হয়েছে, একই সঙ্গে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং একই সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। অন্ধ্রপ্রদেশের যে আঞ্চলিক যে সংস্কৃতি রয়েছে, অর্থাৎ সেই সংস্কৃতির মধ্য দিয়েই কিন্তু এই মুহূর্তে সাজিয়ে তোলা হয়েছে গোটা মঞ্চ এবং তা প্রদর্শিত হচ্ছে মঞ্চের উপরে। যারা শিল্পীরা রয়েছেন, কলাকুশলীরা রয়েছেন, তারা প্রদর্শন করছেন নৃত্যশৈলীর মধ্য দিয়ে এবং একই সঙ্গে যারা আমন্ত্রিত তারাও ধীরে ধীরে আসতে শুরু করে দিয়েছেন। সেই ছবি দেখাচ্ছি যে আজ যেখানে শপথ গ্রহণের অনুষ্ঠান, চন্দ্রবাবু নাইডুর মুখ্যমন্ত্রী পদেই, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের এই অনুষ্ঠান এবং সেই শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। যেমনটা জানাচ্ছিলাম, চন্দ্রবাবু নাইডু তিনি শপথ নেবেন, মুখ্যমন্ত্রী পদের শপথ রয়েছে তার। পাশাপাশি ওড়িশার ছবিও মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন আজ মোহন চরণ মাঝি। মোহন মাঝির উপস্থিতি এবং একই সঙ্গে শপথ গ্রহণের অনুষ্ঠানে, যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, সম্ভাবনা রয়েছে উপস্থিত থাকার। চলছে শপথ গ্রহণ অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে সেই প্রস্তুতি ভুবনেশ্বরে। এরই সঙ্গে জানাই যে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের আজ মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের অনুষ্ঠান। অসংখ্য সাধারণ মানুষের সেই ছবি দেখতে পাচ্ছেন। একেবারে এই শপথ গ্রহণের অনুষ্ঠানের আগের মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছে রিপাবলিক বাংলা, যেখানে প্রচুর মানুষ, সাধারণ মানুষও তারা ভিড় জমিয়েছেন। অতিথিরা তারাও ভিড় জমিয়েছেন, যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এই শপথ গ্রহণের অনুষ্ঠানে। একদিকে অন্ধ্রপ্রদেশের ছবি আপনাদের সামনে দেখাচ্ছি, যেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তার কারণ, এই শপথ গ্রহণের অনুষ্ঠানে অতিথিদের যেমন আমন্ত্রণ জানানো হয়েছে, একই সঙ্গে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং একই সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। অন্ধ্রপ্রদেশের যে আঞ্চলিক যে সংস্কৃতি রয়েছে, অর্থাৎ সেই সংস্কৃতির মধ্য দিয়েই কিন্তু এই মুহূর্তে
সাজিয়ে তোলা হয়েছে গোটা মঞ্চ এবং তা প্রদর্শিত হচ্ছে। মঞ্চের উপরে যারা শিল্পীরা রয়েছেন, কলাকুশলীরা রয়েছেন, তারা প্রদর্শন করছেন নৃত্যশৈলীর মধ্য দিয়ে, এবং একই সঙ্গে যারা আমন্ত্রিত তারাও ধীরে ধীরে আসতে শুরু করে দিয়েছেন। সেই ছবি দেখাচ্ছি যে আজ যেখানে শপথ গ্রহণের অনুষ্ঠান, চন্দ্রবাবু নাইডুর মুখ্যমন্ত্রী পদেই, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের এই অনুষ্ঠান, এবং সেই শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। যেমনটা জানাচ্ছিলাম, চন্দ্রবাবু নাইডু তিনি শপথ নেবেন, মুখ্যমন্ত্রী পদের শপথ রয়েছে তার। পাশাপাশি ওড়িশার ছবিও মুখ্যমন্ত্রী পদের শপথ নেবেন আজ মোহন চরণ মাঝি। মোহন মাঝির উপস্থিতি এবং একই সঙ্গে শপথ গ্রহণের অনুষ্ঠানে, যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, সম্ভাবনা রয়েছে উপস্থিত থাকার। চলছে শপথ গ্রহণ অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে সেই প্রস্তুতি ভুবনেশ্বরে। এরই সঙ্গে জানাই যে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের আজ মুখ্যমন্ত্রী পদের শপথ গ্রহণের অনুষ্ঠান, অসংখ্য সাধারণ মানুষের সেই ছবি দেখতে পাচ্ছেন। একেবারে এই শপথ গ্রহণের অনুষ্ঠানের আগের মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছে রিপাবলিক বাংলা, যেখানে প্রচুর মানুষ, সাধারণ মানুষও তারা ভিড় জমিয়েছেন। অতিথিরা তারাও ভিড় জমিয়েছেন, যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এই শপথ গ্রহণের অনুষ্ঠানে। একদিকে অন্ধ্রপ্রদেশের ছবি আপনাদের সামনে দেখাচ্ছি, যেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, তার কারণ এই শপথ গ্রহণের অনুষ্ঠানে অতিথিদের যেমন আমন্ত্রণ জানানো হয়েছে, একই সঙ্গে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং একই সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অন্ধ্রপ্রদেশের যে আঞ্চলিক যে সংস্কৃতি রয়েছে, অর্থাৎ সেই সংস্কৃতির মধ্য দিয়েই কিন্তু এই মুহূর্তে সাজিয়ে তোলা হয়েছে গোটা মঞ্চ এবং তা প্রদর্শিত হচ্ছে। মঞ্চের উপরে যারা শিল্পীরা রয়েছেন, কলাকুশলীরা রয়েছেন, তারা প্রদর্শন করছেন নৃত্যশৈলীর মধ্য দিয়ে, এবং একই সঙ্গে যারা আমন্ত্রিত তারাও ধীরে ধীরে আসতে শুরু করে দিয়েছেন। সেই ছবি দেখাচ্ছি যে আজ যেখানে শপথ গ্রহণের অনুষ্ঠান, চন্দ্রবাবু নাইডুর মুখ্যমন্ত্রী পদেই, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের এই অনুষ্ঠান, এবং সেই শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। যেমনটা জানাচ্ছিলাম, চন্দ্রবাবু নাইডু তিনি শপথ নেবেন, মুখ্যমন্ত্রী পদের শপথ রয়েছে তার। পাশাপাশি ওড়িশার ছবিও মুখ্যমন্ত্রী পদের শপথ নেবেন আজ মোহন চরণ মাঝি। মোহন মাঝির উপস্থিতি এবং একই সঙ্গে শপথ গ্রহণের অনুষ্ঠানে, যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, সম্ভাবনা রয়েছে উপস্থিত থাকার। চলছে শপথ গ্রহণ অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে সেই প্রস্তুতি ভুবনেশ্বরে।